বিগত জীবনে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় যে কত নামাজ রোজা বাদ দিয়েছে তার সঠিক হিসেব নেই যখন বুঝতে পারি সালাতুত বা নামাজ আদায় করে আর নামাজ ইচ্ছে করে কাজা করি না অনচ্ছাকৃত কাজা হয়ে গেলে কাজা আদায় করে পরে ওয়াক্তিয়া নামাজ আদায় করি এখন প্রশ্ন হচ্ছে ফেলে আসা নামাজের হিসাব কিভাবে দেব অমনি কাজা করে ব্যাখ্যা জানতে চাই আর রোজার ব্যাপারে যদি বৃহস্পতিবারে রোজা রাখি তাহলে কি ফরজ রোজার কাজা বিশেষবারের ধন্যবাদ দুটি প্রশ্ন করেছেন একসাথেই একটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে যে সমস্ত সলাত আদায় করতে পারেননি জীবনে অনেক সলাত আছে যেগুলো অনিচ্ছাকৃতভাবে আপনার মানে ইচ্ছা দূর অনুযায়ী মানে অনেক সালাদ মানে আদায় হয়নি সেগুলোর বিধান কী সেগুলোর জন্য আল্লাহ তালার কাছে তবা করবেন তবা করে নিয়মিত সলাদ কন্টিনিউ করবেন আল্লাহ রাবুল আলমের কাছে তবা করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা বান্দাদের তবা কবুল করে বান্দাদেরকে ক্ষমা করে দেবেন আর বেশি বেশি পরিমাণে নফল সলাদ আদায় করবেন বেশি বেশি পরিমাণে নফল সালাত আদায় করবেন এর জন্য কাজা নেই অমরি কাজা যেটা আপনি বলছেন অমরি কাজা হচ্ছে গোটা জীবনের সলাৎ হিসাব করে মানে আপনার বয়স্কত কত হয়েছে যেমন পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের মধ্যে কত দিন আছে দিনে পাঁচ পাঁচপাত্ত করে হিসাব কষে মানে এইভাবে মানে আপনি বিশ বছর সালাদ আদায় করেন না ধরে বিশ বছরের হিসাব করে বিশ বছরের সালাদ কাজা করবেন এই কাজটি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অথবা সাহাবাইকার ইন কারো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি এমনকি আইমাতুর ইজতিহাদ মানে এই রহমতুল্লাহ ইমাম শাহি শাফি মালিক সহ অন্যান্য যে সমস্ত ইতিহাদের ওলামাইকার ছিলেন যারা মুজতাহিদ ছিলেন তারা কেউ বলেছেন এটা প্রমাণিত হয়নি এটা মো পরবর্তী যুগের লোকদের কারো কারো ব্যক্তিগত গবেষণা কারো কারো ব্যক্তিগত গবেষণা ইবাদত ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন হক এর ক্ষেত্রে এই ধরনের বিষয় সঠিক নয় হকুল্লাহের ক্ষেত্রে এই ধরনের বিষয় সঠিক নয় সুনির্দিষ্ট কোনো মানে হক যদি কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে থাকে তাহলে তিনি তবা করবেন আল্লাহ রাবুল কাছে এবং তার উপর যেই ফরজ রয়েছে সেই ফরজটুকু তিনি আদায় করবেন ঠিক একই বক্তব্য সিয়ামের ক্ষেত্রেও একই বক্তব্য সিয়ামের ক্ষেত্রেও আপনি আল্লাহ তালার কাছে তবা করবেন তবে এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই মানে বৃহস্পতি সোমবার সিয়াম পালন করতে পারেন আবার মাসে যেই তিন সিয়াম রয়েছে আইজামুল বিদ সিয়াম তেরো চোদ্দো পনেরো এই সিয়ামগুলো পালন করতে পারেন কেউ কোনো ব্যক্তি যদি তেরো চোদ্দো পনেরো এই সিয়ামগুলো পালন করে রাসুল্লাহ সুল্লাহ ইসলাম আহাদিসমধ্যে বলেছেন ফাঁকা আল্লাহ আসাম্লাহ মনে হল সে সারা জীবন সিয়াম পালন করলো সুতরাং আপনি এই সিয়ামের ফজিরত পেয়ে যাবেন এ সিয়ামের অতিরিক্ত ফজিলত পেয়ে যাবেন তাই আপনি নফল সিয়াম যেগুলো সল্লা সাল্লা গুরুত্ব দিয়েছেন সেগুলো আদায় করতে পারেন যেমন আরাফার সিয়াম আরাফাত দিনের সিয়াম এবার ব্যাপারে আসল উল্লাহ সাল্লা বলছেন ইউকাফিল সাহান আল্লা কাবলা উল্লাবা আদা যে মানে দুই বছরের আল্লাহ তালাকি করবেন গুণা ক্ষমা করে দিবেন তাহলে বোঝা গেল যে মূলত যেই সিয়ামগুলো অত্যন্ত ফজিলত এর মানে যে সিয়ামগুলো ফজিলত সাব্যস্ত হয়েছে সেই সিয়ামগুলো বেশি বেশি করে আদায় করবেন আর নফল সিয়াম আদায় করবেন এক্ষেত্রেও মানে অমরি সিয়াম মানে হিসাব করে যে মানে কত বছর পর্যন্ত আমি সিয়াম আদায় করিনি এরপরে এগুলো কাজা শুরু করে দিবেন এটা আল্লাহর বান্দারা নিজেদের উপর নিজেরা বার্ড করে না এমন একটা জিনিস ইলতেজাম করে নেওয়া বাধ্যতামূলক করে নেওয়া যেটা আল্লাহ আবুল আলমিন বান্দাদের উপর বাধ্যতামূলক করে নেই আর এর প্রমাণ কি অনেকগুলো প্রমাণ রয়েছে অনেকগুলো প্রমাণ রয়েছে তার মধ্যে একটি প্রমাণ আমরা উল্লেখ করি সেটা হচ্ছে যেমন সাহাবেক রাম বিভিন্নজন বিভিন্ন সময় ইসলাম গ্রহণ করেছেন কেউ বাধ্যকে এসে ইসলাম গ্রহণ করেছেন কেউ মানে মানে একটা মানে জীবনের একটা বিরাট অংশ মানে পার করার পরে তারপর ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরে রাসুল্লাহ আসলাম কথা বলে না যে তোমরা ইসলাম গ্রহণ করেছো তোমরা এখন ফরজ সরাদো সবগুলো কাজা করো মানে তোমাদের জীবনের হিসাব করে ফরজ সরাতগুলো কাজা করো বরং রাসুল্লাহ আলু সাল্লাম স্পষ্ট করেই ওই হাদিসের মধ্যে যে হাদিসের মধ্যে ইসলাম গ্রহণ করার বিষয়টি রয়েছে ওই হাদিসের মধ্যে রসরুল্লাহ সাল্লাম বলেছেন যে তবা তার পূর্ববর্তী যত গুণা আছে সবগুলোকে মিটিয়ে দেয় সুতরাং সুল্লাহ সাল্লাম ইসলামের কথাও বলেছেন আল ইসলাম ইয়াজুব্বু মায় কান কাবলাহু ইসলাম তার পূর্ববর্তী যত গুণা আছে সবগুলোকে মিটিয়ে দেবে আর তবা তার পূর্ববর্তী যতগুলো গুণ আছে সবগুলোকে মিটিয়ে দেবে তাহলে বোঝা গেলো যে মূলত এইটি একই বিধান আল্লাহ রাবুল্লাহাম হক যদি কেউ ইচ্ছাকৃত নষ্ট করে থাকে তাহলে সে আল্লাহর বান্দা মানে আন্তরিকতার সাথে তবার যে শর্তগুলো রয়েছে শর্তগুলো পূরণ করে সে আল্লাহ রাবুল কাছে তবা করবে তবা করলে আল্লাহ সুবাহন তালা তার তবা কবুল করবেন এবং আল্লাহ রাবুল তাকে তৌফিক দিলে পরবর্তী ইবাদতগুলো তিনি পালন করবেন এটাই হচ্ছে বিধান